এই যে এইখানে বসে যে আমরা আজকে প্রসাদ আর কি ভাজা ভুজা এগুলো খাওয়া হচ্ছে, খাওয়াচ্ছে মনুষটা দেওয়া বেশি হয়ে গেছে, সবাই তো সারাদিন ব্যস্ত ছিল, তো এখন বিকেল টাইম এখন বসে আছি সবাই এখানে, তো খুবই ক্লান্ত শরীর, এখন একটু বসে আছি, একটু যখনই বসি তখন একটু মোবাইলটা দেখি, ঘাটাঘাটি করি, তাছাড়া তো আর উপায় নাই, সারাদিন যা কাজকর্ম, কাজ করতে করতে মানে খুবই ক্লান্ত, কেউ কাছে এসে বলে না যে একটু রেস্ট নাও, খেয়েছো কি না, এই কথাটা বলার মতো কেউ না। আমি তো এখন নিয়ে বললাম না এই ভাজা ভুজা খাওয়া নিয়ে, যে আসো খাই প্রসাদটা, এই যে দেখো তারপরে আমরা যাব এই এই ভাজা ভুজে খেয়ে জল ভরবো, বোতলে জল ভরে যাব আমরা শাক তুলতে যাব, আজকে নাকি সাত রকমের শাক খাইতে লাগে, শাক তুলতে হবে, বিশেষ করে ঢেঁকি শাকটা আজকে খাইতে হবে, হ্যাঁ ঢেঁকি শাক, তারপরে পাতা শাক, অনেক কিছু শাক দেখি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, শাক তুলতে যাব যখন তখন। বাই।